नमस्कार, नॉर्थ ईस्ट न्यूज़ बांग्ला अपन के स्वागत जानाच्छि। आमी प्रदीप सूत्रधर। बचरे शुरूते ही खबर आसछे शोकेर छाया। शिलचर शहर जुड़े तार आशेपाशे अंचल जुड़े एकेर पर एक दुर्घटनाग्रस्त होच्छे मानुष। प्रश्न आमादेर जे किभाबे पुलिस प्रशासनेर सहयोगिता थाका सत्त्वेओ मानुष बेपरोवा हये गेछे। सरकार एक तो गति आज गति शहर जुड़े बाइक चलो, दूचाका चलो, साइकेल चलो, रिक्शा चलो, अटोगुलो ठीक तेमनी पाल्ला दिए एक पर एक द्रुत गति गंतव्यस्थले पोछाते चाय। किंतु प्रश्न तो ये सठिक छाड़पत्र आछे कि, लाइसेंस आछे कि? किछुदिन आगे खबर एसेछे जे एक युवक सबे बाइक किनेछे, से मार कुल खाली हुए थे। आमी निजे रिपोर्टिंग करते सेखाने गेछिलाम। सेर मार कान्नार जल आमी उपलब्धि करते पाच्छिलाम जे छेलेटा सबे पा रेखेछिलो समाजे एटा बाचार तागिदे, एटा नतून उद्यमे, किन्तु हठात करे खाली हये गेलो मार कुलटा। आमी देखेछि शहर जुड़े प्रशासन प्रतिटि मुड़े मुड़े बाइक आहरी बा जारा अटो चालक तादेरके चेक करछे, तादेर नियम माफी तारा काज करछे। किन्तु आमरा साधारण जनगण कोथाय? आमरा द्रुत गतिते जत पारी पोछाते चाई, किन्तु एकबार भेबे देखि ना जे परेर जे पिछनेर आछे तादेर कि होबे जदि एकटा दुर्घटना हय, जे एकटा पा भेंगे जाय, एकटा बड़ो एक्सिडेंट हय जाय, कार किच्छु क्षति होबे ना, से तो चले जाबे, किन्तु मार कुलटा खाली करे जाबे। नागरिक भाबते होबे। आमी तो कोनोदिन सेई खबर पाइनि जे प्रशासनेर काछे नागरिक सभाय এই কথা নিয়ে আলোচনা করতে বা কোনো পিটিশন দিতে। আমাদের কিছু বল আছে, যানবাহন মুক্ত করতে গেলে আগে ফুটপাথগুলো ঠিকঠাক করে নিতে হবে, সেই পথ দিয়ে মানুষকে যেতে হবে। মানুষ কি করে? নিরুপায় হয়ে রাস্তার উপর দিয়ে ছুটে চলে যায়, পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়। জনসাধারণের কাছে বিশেষ আবেদন আমাদের, যেন আমরা প্রশাসনের সঙ্গে সঠিকভাবে মিলে সঠিক কাজ করি। কিছু কিছু যে বাইক আরোহী আছে তাদের হেমলেট থাকে কি না সেটাও দেখবেন আপনারা। আপনারা ঘরের ছেলে যখন ঘর থেকে বেরোবে, মেয়ে ঘর থেকে বেরোবে, সেটা আপনারা বিবেচনা করে তারপর ঘর থেকে বেরিয়ে দেবেন। অলিগলি খুব ছোট, কিন্তু আমরা নিয়ম শৃঙ্খলা যদি মেনে চলি নিশ্চয়ই আমরা এই শোকের ছায়া থেকে আমরা দূরত্ব বজায় রাখতে পারব। আপনাদের কাছে আর কিছু বলার নেই, আপনারা সজাগ হন, অন্যকে সজাগ করুন। নর্থ ইস্ট নিউজ বাংলা গতকাল আমরা দেখিয়েছিলাম তিনটা অ্যাক্সিডেন্টের খবর। সেই খবরগুলো মারাত্মক, মৃত্যুর কোলে ঢলে পড়েছে, মেডিকেল যাওয়ার অবধি সেই সময়টুকু পায়নি, এইভাবে গুরুতর সে জখম হয়েছিল। বেদনায় কান্নায় এই এলাকাবাসী শোকের ছায়া নেমে এসেছিল। কৃষি বিভাগে আধিকারিক মানে বছরের প্রথম সকালবেলায় উনি মৃত্যুবরণ করেছিলেন। কলেজ রুটে আহত হয়েছে, তেনেকৈ একো হোৱা নাই। ইফালৰ পৰা গাড়ী এখন আহি আছিল, তাৰপিছত এই চাইকেল আৰোহী এজন আহি আছিল, অকণমান খুন্দাখুন্দিলৈ লাগিছে, কিন্তু কাৰো একো ইঞ্জুৰি হোৱা নাই। এনেই জাষ্ট সেইখিনিয়ে আৰু, বাকী একো হোৱা নাই। গাড়ীটো কিবা ইঞ্জুৰি হৈছিল নেকি? নাই, একো ইঞ্জুৰি হোৱা নাই। কাৰো চাইকেলটো? চাইকেলটো অকণমান তলত পৰি গৈছে, গাড়ীৰ তলত পৰি গৈছে, সিমানেই, বাকী একো ডাঙৰ একো কিবা হোৱা নাই। গাড়ীটো মালিক কোন আছে? গাড়ীটো এতিয়ালৈকে বৰ্তমান গম পোৱা নাই। গাড়ীৰ নম্বৰটো ট্ৰেফিকে অলৰেডি লৈ গৈছে, গাড়ীৰ নম্বৰটো আছে আপোনাৰ KS 10A 5588, এনেকৈ গাড়ীৰ নম্বৰটো আছিল, গতিকে অলৰেডি ট্ৰেফিকে লৈ গৈছে, বাকী ট্ৰেফিকে চাই ল'ব। চাইকেলৰ মালিকৰ নামটো জানে নেকি? নাই, এই লৈ গৈছে, অলৰেডি ট্ৰেফিকে লৈ গৈছে বস্তুখিনি, ট্ৰেফিকে গোটেইখিনি চোৱা চিতা কৰিব। ঠিক আছে, ঠিক আছে, থেংক ইউ স্যার। প্রথমে তোমার নামটা কি? তা আমার নাম সুদর্শন দাস। আমরা কাজ করিয়া দোকানে গেছি, দোকান থেকে আওয়ার সময় খালি দোকান থেকে বাইরেছি, তখন একটা পিস থেকে গাড়ি আইছে, গাড়ি আওয়ার পরে এ আমরা লগের একজনরে পালাইয়া গেছি, তার পিছে পিছে ডাকলাম, এ মাতলো না কিছু। আমি লগে লগে সাইকেল উঠিয়া আমি স্পিডে গেছি, তার লগ ধরাম ডাকলাম, এ কিছু মাতে না। যখন আমি লগ ধরে লইছি, এর সামনে গিয়া জাম পাইছে, জাম পাওয়ার পরে একটু ব্রেক মারছে, আমি তার সামনে গিয়ে ব্রেক মারছি, এ এক্সেলেটার ডাবাইয়া এ আমার উপরের দিকে লইয়া গেছে, তখন আমার যান বাঁচানির লাগি, তখন আমি পাল মারি দিছি, পাল মারিয়া তখন মানুষ আইছে, আওয়ার পরে দেখি সাইকেল নিচে ঢুকি গেছে, এরপরে সাইকেলটা আমার নতুন। আমার নাম সুদর্শন দাস, ছোট দুধপাতিল শাস্ত্রীনগর। বাবার নাম স্বর্গীয় সুনীলকান্ত দাস। আচ্ছা, গাড়ির নম্বরটা হলো AS 10A 5588।
আর ড্রাইভারটা খুব নেশা করছে, মানে তার কথাই বুঝলাম যে খুব নেশা করছে। তারা সবে দড়ি আটকাইছে, তখন কয়েকজনে কইছে মারা ধরে কিছু করিও না, কেউ টাচ করছে না। তখন ড্রাইভার কইছে তুমি বাইরে হও, হওয়ার পরে দেখছি খুব নেশা করছে। তখন হে বাগি গেছে, কোন বাইদিকা বাগি গেছে। এখন তো আমি ফাও কিছু সুট পাইছি, আর আমি পুলিশ মানে কাছাড় জেলা প্রশাসনের কাছে আমার একটাই বিনম্র অনুরোধ, আমি সিভিলও গেছি, আমার ইঞ্জেকশন দিছে, আমার পাও একটু এখন বেজান প্রবলেম ওর। আর কাছাড় জেলা প্রশাসনের কাছে আমার একটাই বিনম্র অনুরোধ যে আমি এটা যাতে ন্যায্য বিচার পাই। ড্রাইভিং করে নেশা করি এটা আমার সহ্য হয় না। আমি যখন গুয়াহাটি গেছি তখন দেখছি এরকম বেজান কিছু ধরা দরের, কিন্তু আমরা শিলচরে এরকম ধরা হোক আমি এটা চাই। কন্ডিশন আছে যে পাওয়াটা খুব বেদনা করে, হাতের আঙ্গুলগুলো দুঃখ পাইছি, আমি জাম মারছি, কোন দিকে পড়ছি, আমার শরীরও হয়তো এখন বুঝিয়া না, একটু পরে বুঝতে পারি, কিন্তু আমার শরীরও প্রবলেম বেজান কিছু হয়েছে, আমি জাম মারছি, আমি বুঝতে পারছি। আমরা সুশীল সমাজের কাছে আবেদন রাখছি যেন একটা সঠিক পদ্ধতি আমরা এটা গ্রহণ করতে পারি, এড়াতে পারি সেই দুর্ঘটনাগুলোকে, দ্রুতগতিতে যাতে না গিয়ে ধীর গতিতে একটা সরকার থেকে একটা গতির পরিমাণ বেঁধে দিতে হবে। এই যে খবরগুলো আমি পড়ছি প্রতিদিনই এরকম আসা খবর, দু চাকা বাইক, মদ্যপ অবস্থায় গাড়ি চালক ফুটপাতের উপর দিয়ে কখনো চলে যায়, এইসব ঘটনাই ঘটছে। সমাজকে আমরাই গড়ে তুলতে হবে, প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করি, এইসব নিয়েই একটা ভাবনা চিন্তা হোক, একটা সুপরিকল্পনা মাফিক কাজ হোক। শ্রীবাস দাস আমাদের প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেই প্রতিবেদন থেকে আমি এই কথাগুলো বললাম। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।